আবার আল্লাহ বললেন আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না, মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে, যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি, আকাশের উপরে যদি বিশাল সিঁড়ি লাগিয়ে চতুর্থ আকাশে চলে যান, চাঁদের মধ্যে বাড়ি করেন, মঙ্গল গ্রহে বাড়ি করেন, ওই জায়গায় মালাকুল মাউত আপনারে খুঁজে পাবে না, চাঁদেও খুঁজে পাবে, মঙ্গল গ্রহে যদি যান, স্যাটেলাইট আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হয়েছে না, ওইখানে গেলে তো আর নাই মালাকুল মাউত, কথা বলেন? আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না, যেখানে তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকড়াও করবে, চিল্লায় বলেন ঠিক কিনা? আবার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে, ওই সময় যখন আসে এক সেকেন্ড আগেও আসে না পরেও আসে না, কার কথা? লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, মৃত্যুর জন্য একটা নির্ধারিত টাইম আছে, টাইমটারে বেঁধে দিয়েছে কে? ওই টাইমটা যখন চলে আসে এক সেকেন্ড আগেও আসে না এক সেকেন্ড পরেও আসে না, অন টাইম আসে, কিভাবে আসে? অন টাইম, কথা বলেন সবাই, বলেন অন টাইম, আরো জোরে বলেন ডেথ উইল কাম, উইল কাম অন টাইম, ডেথ নেভার লেট, মৃত্যু যখন আসে অন টাইমে আসে, নির্ধারিত একটা সময় আসে, ওই সময়ের আগেও আসে না পরেও আসে না, এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না। মনে করেন আপনাকে রব্বুল আলামিন 60 বছরের হায়াত দিয়েছে, আপনার বয়স এখন 50 বছর, আরো বাকি কয় বছর? এখন গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে মারতে চায় কিছু করতে পারবে না, কথা বলে? আবার রব্বুল আলামিন আজ রাত 12টায় আপনার হায়াত কেড়ে নেবে, মালাকুল মাউত এসে রুহু কবজ করবে, দুনিয়াতে আর থাকার কোনো পারমিশন আপনার নাই, থাকার কোন সুযোগ নাই, গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে রাখতে চায় রাখতে পারবে নাকি, কথা বলেন? চলে যেতে হবে, এই পৃথিবীতে আসা একটা সিস্টেম থাকে, যাওয়ার কোন সিস্টেম নাই, ঠিক কি না? আসার সময় আগে আসছে আমার দাদা, তারপর আমার বাবা, তারপরে আমি, তারপরে আমার ছেলে, তারপরে আমার নাতি, তারপরে তার ছেলে, ঠিক কি না? তার মানে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে নাকি, কথা কন? নাকি সিস্টেম দাদা আগে আসছে, দাদাই আগে যাবে, নাতি যেতে পারবে না, কথা বলে? দাদার আগে নাতি মরে এরকম আছে না নাই? মায়ের আগে মেয়ে যায় আছে না নাই? মুরব্বি বাজানেরা বেঁচে থাকে, আমাদের মতো যুবক গুলো অ্যাক্সিডেন্টে মারা যায় আছে না নাই? আবার অসুস্থরা বেঁচে থাকে, সুস্থরা মরে যায় আছে না নাই? হাসপাতালে রোগীগুলো বেঁচে থাকে, ডাক্তার মরে যায় আছে না নাই? উখিয়াতে তো ডাক্তার মরে না, দিকেও ডাক্তার মরে, ওনারা না বাঁচায় মানুষ? আল্লাহ বাঁচায়, ডাক্তার হচ্ছে ওয়াসিলা, চিল্লায় কেন ঠিক কিনা? তার মানে এই মরণের একটা সিরিয়াল, দুনিয়া থেকে চলে যাওয়ার কোন সিরিয়াল থাকে না, মরে যাওয়ার সিরিয়াল থাকে না, আসার একটা সিরিয়াল থাকে, যাওয়ার কোন সিরিয়াল থাকে না, কি বলেন? জোরে বলেন। আবার চলে যাওয়ার কোনো ভরসা নাই, এক সেকেন্ডের মধ্যে সব হয়ে যায়, একটা সংগীত আছে না, এক সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হবে রং তামাশা, চক্ষু বুঝিলে হায় রে দম ফুরাইলে, চিল্লায় বলে ঠিক কিনা? হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে, তবু তো ভাই কারোরই নাই একটুখানি, কথা কয়? হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ, চিল্লায় বলে ঠিক কিনা? যে কোনো সময় চলে যায়, এই গানের যিনি সিঙ্গার ছিলেন আমরা তখন ছোট, ফিরুজ শাহী বা ফিরুজ শাহ নামে, এক সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হবে রং তামাশা, চক্ষু বুঝিলে হায় রে দম ফুরাইলে, এই গানটা উনি গাইতে গাইতে স্টেজে মারা গিয়েছিলেন, দেখেন নাই মুরব্বীরা জানবেন। তার মানে মৃত্যুর গান গেতে গেতে অনেকে মৃত্যুবরণ করে এরকম আছে না নাই? অনেকে খাওয়ার টেবিলে বসে মারা যায় আছে না নাই? ফুটবলার ফুটবল খেলতে খেলতে মরছে, দেখেন নাই? ক্রিকেট খেলতে খেলতে মরা যায় আছে না নাই? রেসলিং খেলতে খেলতে মারা যায়, দেখেন নাই? হ্যাঁ, এরকম ভিডিও দেখা যায়,
যে প্রতিপক্ষকে রেসলিং খেলায় মারতে মারতে শেষ, এখনই জিতে যাবে, হঠাৎ করে তাকায় কিচ্ছু বোঝে না, হঠাৎ করে জমিনে উল্টে পড়ে যায়, রেফারি এসে মাটিতে মারি মারে আল্লাহর নাম আছে না, রেফারি কি করে মাটিতে মারি মারে, এতক্ষণ সে জিতে যায় এখন আর নড়েই না, তাকাতে তাকাতে দুনিয়া থেকে নাই, অনেক টেলিভিশনের নিউজ রিপোর্টার রিপোর্ট করতে করতে নাই, দম ফুরাইলে শেষ হয়ে গেল, অনেকে অ্যাক্সিডেন্টে মরে, সড়ক দুর্ঘটনায়, অনেকে বিমান দুর্ঘটনায় মরে, আকাশে মরে না, অনেকে পানিতে ডুবে মরে, অনেকে আগুনে পুড়ে মরে, অনেকে ক্রস ফায়ারে মরে, আছে না নাই, আবার অনেকে রাত্রিবেলা বিছানায় ঘুমোতে যায়, সকালে আর উঠে না, কত ধরনের মরণ, আল্লাহ তুমি আমাদেরকে ভালো মরণ দিও, ইমানি মরণ দিও, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, চিল্লা পড়ে না আমি, তার মানে কে কোথায় মরবো আমরা কেউ জানি নাকি, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কোন জায়গায় মরবা কখন মরবা কেউ আমরা জানি না, কিন্তু মরবো সবাই জানে ঠিক কি না, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেকটি আত্মার মৃত্যুবরণ করতে হবে, এটা আমরা সবাই জানি, দ্য মোস্ট certain thing in life is death, but the most uncertain thing in our life is the time of death. এই জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হলো মরণ, সবচেয়ে অনিশ্চিত বিষয় হলো মরণের সময়, চিল্লাই কোন ঠিক কিনা, মরবো যে আমরা সবাই জানি, কিন্তু কোথায় মরবো আমরা কেউ জানি না, জানি আমরা সবাইকে মরতে হবে, জন্মালেই মরতে হবে, চলে যেতে হবে, থাকা যাবে না, এটাই হলো পৃথিবীর পদ্ধতি, জীবনের সবচাইতে নির্মম ঘটনা হচ্ছে মরণ, সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা, কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু, এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না, মরার সময় কেউ বলে যেতে পারছিল আমার মরতে এমন লাগছে, কইতে পারছে কেমন লাগছে বলতে পারে, বলা যায় তার আগেই চলে যেতে হয় শৈশব কৈশোর যৌবন বার্ধক্য প্রৌঢ়ত্ব, হ্যাঁ বয়সের ছাপ, কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া, দাড়ি চুলে শুভ্রতা দুর্বলতা, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, ছোট ছিলাম বড় হলাম, সিঙ্গেল ছিলাম ডাবল হলাম, তারপরে বাবা হলাম, তারপরে শ্বশুর হলাম, তারপরে নানা হলাম, তারপরে চলে যেতে হবে, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, চিল্লা বলে ঠিক কিনা, এই যে মুরব্বীরা দাড়ি পাতা মুরব্বী যারা আছে, আপনারা কি মনে করছেন মায়ের পেট থেকে কি মুরব্বী হয়ে বেরিয়েছিল, কিরকম বের হয়েছিল, তারা অমা করেছে, এরাও ফিডার খাইতে এই চাচারা খায় নাই, এরাও ফিডার খেত, এরাও মায়ের বুকের দুধ খেত, এরাও ছোট্ট বাচ্চাদের মতো গরমকালে পানির মধ্যে ডুবাইত, স্কুল ফাঁকি দিয়ে বাচ্চারা ডুবায় আছে না নাই, উখিয়াতে এরকম নাই, ছোট্ট বাচ্চা ছিল বড় হলো বার্ধক্যে উপনীত হলো, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, চলে যেতে হবে, বিশ্ব নেই বললেন আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন, আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70, এই উম্মতের গড় বয়স কত হলো 60 থেকে 70, ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু জালিক, অল্প কিছু মানুষ আছে যারা 70 এর বেশি হায়াত পায়, এখানে 70 এর বেশি আছেন কারা হাত তোলেন দেখি তো, কয়জন, একজন দুইজন তিনজন, মাশাআল্লাহ আল্লাহ আরো হায়াত দেবে, আল্লাহ এদেরকে আরো হায়াত দারাজ করুক, চিল্লায় বলেন আমিন, তার মানে আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবঈন, বিষয় বললেন এই উম্মতের গড় বয়স 60 থেকে 70, আর 70 এর বেশি হায়াত পাবে, ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু যালিক,
70 এর বেশি পাবে হাতে গোনা গুনে বের করে ফেলা যায় একজন দুইজন তিনজন বাকি সব 60 এর আগে নাই ঠুস শিল্লা এখন ঠিক কি না বাংলাদেশের গড় হায়াত কত কনসেপ্ট 60 বিশ্বনবীর কথার সাথে মিলে গেছে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এই জন্য বিশ্বনবী বলেন এই যে মুরব্বিদের দাড়ি পাকে এই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় এই যে ক্যান্সারে আক্রান্ত হয়ে লোকজন মারা যায় তারপরেও কি টনক নড়ে না এরপরও কি বিবেকে ধরে না যে তোমাকে চলে যেতে হবে আকসিরু যিকরা হা জিবিল্লাহ যা জীবনের সব সাতকে পানসা করে দেয় ওই মরণকে স্মরণ করো মরণকে স্মরণ করলে জাহান্নাম বরণ করা লাগে না চিল্লা বলেন ঠিক কিনা আবার আল্লাহ বললেন রে গোলাম স্পেশাল একজন ফেরেশতা আমি মরণের জন্য সিলেক্ট করলাম নাম মালাকুল মাউত তাকে আমরা আজরাইল বলেছিনি এই মালাকুল মাউত তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রূহ কবজ করে অন টাইম নাকি দেরি করে মালাকুল মাউত আগেও আসে না পরেও আসে না সুবহানাল্লাহ বলে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের জামানাতে ওনার এক ওয়াজির ছিল মন্ত্রী ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন ওনার সময় উনি মালাকুল মাউতের সাথে বৈঠক করতেন শুনতেছেন আপনাদের মনোযোগ আছে তো উনি বৈঠকে বসেছেন মালাকুল মাউত বসা ওয়াজিরও বসা হঠাৎ মালাকুল মাউত ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছেন বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাউত চলে গেল ওয়াজির বলে ও সুলাইমান আলাইহিস সালাম এই যে লোকটা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো এটা কে সাইয়েদনা সুলাইমান বলে হাদা মালাকুল মাউত যে বর্ণনাটা বলছে এটা হাদিস না এটা হচ্ছে ইসরাইলিয়া জিউস ট্রেডিশন কোরআন হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই তাই বর্ণনা করা যাবে বিষ্ণু বলেছেন বাল্লিগু আননি ওয়ালা আয়া আবার বলেছেন ওয়াহাদিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ বনি ইসরাইলের ট্রেডিশন বর্ণনা করো জিউস ট্রেডিশন বর্ণনা করো এতে কোনো সমস্যা নাই ওয়াজির বলে ও সাইয়েদনা সুলাইমান বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে সাইয়েদনা সুলাইমান বলে হ্যাঁ দা মালাকুল মাউত এটা মৃত্যুর ফেরেশতা ওয়াজিরের কলিজায় পানি নাই এটা কি ফেরেশতা শুনে তো পিলে চমকে গিয়েছে কয় কি মালাকুল মাউত তো আমার চিনে ফেলেছে বাড়ি চিনে ফেলছে আমার আমার খবর আছে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে কাজ করাতেন মেঘমালাকে দিয়ে কাজ করাতেন বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর প্রাচ্য থেকে প্রাচ্যতে ঘুরে বেড়াতেন সাইয়েদনা সুলাইমানকে ওয়াজির বলে ও সুলাইমান মেঘমালাকে আদেশ করে দেন আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্তানের ওই দূর পর্বতে রেখে আসে আকসা আল হিন্দ হিন্দের সবচেয়ে দূরবর্তী জায়গায় যেন আমারে রেখে আসে সাইয়েদনা সুলাইমান বললেন আকাশের মেঘ যাও আমার ওয়াজিরকে নিয়ে হিন্দুস্তানের একটা উপদ্বীপে রেখে আসো রেখে আসা হলো কিছুক্ষণ পর মালাকুল মাউত সাইয়েদনা সুলাইমানের কাছে হাজির সাইয়েদনা সুলাইমান বললেন ও মালাকুল মাউত কই ছিলা কয়েকটু আগে হিন্দুস্তান থেকে আপনার ওয়াজিরের রূহ কবজ করে আসছি সুবহানাল্লাহ পড়ে এটা আবার কেমন কথা তুমি ওইখানে গেলে কেন কয় রব্বুল আলামিন কিছুক্ষণ আগে আমার কাছে পায়গাম পাঠিয়েছে যাও সাইয়েদনা সুলাইমানের ওয়াজিরের রূহটা কবজ করো কবজ করার জায়গা হলো হিন্দুস্তানের উপদ্বীপ কোন জায়গায় মালাকুল মাউত এসে দেখে সুলাইমান নবীর সাথে মিটিং করে ওয়াজির কার সাথে মিটিং করে সুলাইমান নবীর সাথে কিন্তু ফরমানে লেখা রূহ কবজ করতে হবে কোথায় হিন্দুস্তানে সুবহানাল্লাহ কইবেন না এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো নাই কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয় এখন আর রূহ কবজ করতে হবে কেমন করে ওইখানে যাবে আমি জানি না আমি আগে চলে যাব মালাকুল মাউত চলে গেল যে দেখে ওই জায়গায় ওয়াজির হাজির সাথে সাথে রূহ কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে পড়েন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন মালাকুল মাউত আমি নির্ধারণ করে দিয়েছি পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউতকে দেখবে চাক্ষুষ দেখবে ভালো হলেও দেখবে খারাপ হলেও দেখবে কার কথা ভালো মানুষ যদি হয় আল্লাহ যদি হয় ইসলাম প্রিয় যদি হয় ডান পন্থ যদি হয় মৃত্যুর সময় মালাকুল মাউত আলা সুরতি শাব বিনালা আহসানি সুরা একজন যুবকের আকৃতিতে চমৎকার ধবধবে সাদা একটা জুব্বা পরে জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে হানুত মিন হানুতিল জান্নাত জান্নাতের সুগন্ধি নিয়ে মুমূর্ষু রোগীর মাথার সামনে এসে বসে যায়
আর দেহটার ইঙ্গিত করে বলে ইয়া আইয়া দুহান নফসুত তৈয়বা, ও পবিত্র আত্মা। আরেক বর্ণনা এসেছে ইয়া আইয়া দুহান নফসুল মুতমাইন্না, ও প্রশান্ত আত্মা। খুরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো। উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমার সন্তুষ্টির দিকে রূহটা বের হয়ে আসো। স্মুথলি বলার সাথে সাথে মুমিনের দেহ থেকে রূহটা বের হয়ে আজরাইলের হাতে চলে যায়। স্মুথলি বলার সাথে সাথে স্বচ্ছন্দে আনন্দে মুমিনের দেহ থেকে রূহটা শা করে বের হয়ে মালাকুল মউতের হাতে এসে পড়ে। পড়ে সুবহানাল্লাহ, আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের নসিবে রেখে দিও, চিৎকার করে পড়ে না আমিন। আর যারা ইসলাম মানে নাই, আর যারা কোরআন মানে নাই, আর যারা দিনকে আগের আন্দোলন করে নাই, দিনকে ভালোবাসে নাই, বা আমার বামপন্থী ছিল, নাস্তিক ছিল, ইসলাম বিরোধী ছিল, তাদের কাছে মালাকুল মাউত আসে কি আসে না? চিল্লায় বলে না সে কি আসে না? তাদের কাছেও আসে, কিন্তু আলা সুরতি আকবাহি রজুল, একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে, যত নিকৃষ্ট হতে পারে, এরকম ভয়ঙ্করতম নিকৃষ্ট দুর্গন্ধময় একটা চেহারা নিয়ে আসে। রেজলাহু ফিল আরদ, পা থাকে জমিনে, রাসুহু ফিস সামা, হাদিসের বর্ণনা, পা দুইটা জমিনে, মাথা আকাশে, এসে ধমক দিয়ে জালিমের মাথার সামনে এসে বলে ইয়া আইয়ে তোহার নাফসুল খাবিসা, হে পাপাত্তা, হে অপবিত্র আত্মা, খুরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাদাবিহি, আল্লাহর রাগের দিকে আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আয়। মালাকুল মাউতের এই অর্ডার পাওয়ার সাথে সাথে রূহটা কিন্তু বের হয় না। মুমিনের রুহকে ডাক দিলে যেন স্মুথলি বের হয়, কাফিরের রুহে বের বের হয় নাকি কথা বলে, রুহটা ডানে যায়, পাতা তাফাররা, একবার রুহটা ডানে যায়, আবার রুহটা পায়ে যায়, আবার সামনে যায়, পায়ে যায়, হাতের মধ্যে ঢুকে ডানে পায়ে যায়। মালাকুল মাউত আবার ধমক দিয়ে বলে ইয়া আইয়া তুহান নাফসু খবিসা, পাপাত্তা বের হয়ে আয়। রুহটা আবার ডানে যায়, পায়ে যায়, সামনে যায়, পেছনে যায়, এবার খপাস করে মালাকুল মাউত রুহুকে ধরে ডান মারে, সারা দেহটা থেকে প্রাণ রস সিক্ত করতে করতে দেহ থেকে রুহটাকে টেনে হিচড়ে বের করে আনে। আর মনুষ্য রুগীটা চিৎকার মারতে থাকে, পড়েন না আউযুবিল্লাহ। একটা জীবন্ত ছাগল, একটা জীবন্ত ছাগলের চামড়াগুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে, ছাগল জবাই হয় নাই কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয়, এর চেয়ে বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউত বামপন্থী আর কাফেরদের রুহটা দেহ থেকে বের করে আনে, পড়েন না আউযুবিল্লাহ। আমাদের রুহটা যেন আল্লাহ মুমিনদের রুহ আপনি যেভাবে কবজ করেন ওইভাবে যেন আমাদের রুহটা বের হয়ে আসে, আর জোরে পড়েন আমিন। এই জন্য আল্লাহ বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা, পাগলের মতো মহাচ্ছন্ন হয় এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও, এই দুনিয়া আসল নয় আখেরাত হলো আসল। চিল্লে বলেন ঠিক কি না? অস্থির আমরা, অস্থির আমরা, ব্যস্ত দুনিয়ার লোভে আর মোহে পড়ে আমাদেরকে যে মরতে হবে, চলে যে যেতে হবে, এটা ভাবার সময় আমাদের নাই। চিল্লাই কর ঠিক কি না? এজন্য বলা হয় মুতু কবলান তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু কবলান তুহাসাবু আলাইক, তোমার হিসাব কিয়ামতের দিন করার আগে তুমি তোমার হিসাব করো। জীবনে কি কি পাপ করেছি আমি জানি, আমার যে ভালো কেউ জানে না। চিল্লায় বলেন ঠিক কি না? কি কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই? পৃথিবীর কেউ না জানলেও আমি জানি কি জানি না, পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়।